আপনাদের দোয়া এবং ভালোবাসায় কি ভাই, জয়পুরহাট থেকে 2 ঘন্টা 44 মিনিটে যমুনা সেতু, তোমার গাড়ি 110, তাহলে কি স্পিডে আনতেছে পাবনা এক্সপ্রেস। কাজ চলতেছে ফোর লেনের, এক পাশে খোলা এক পাশে বন্ধ, এক পাশে বন্ধ এক পাশে খোলা, এভাবে চালায় চালায় যেতে হচ্ছে, যার কারণে সময়টা বেশি লেগে যাচ্ছে। ঘুম ধরতেছে, ভাবলাম যে আপনাদের সাথে একটু বকবক করি। মোটামুটি 4 ঘন্টা 10 মিনিটে আমি জয়পুরহাট থেকে ঢাকায় পৌঁছাইলাম। চাইছিলাম ভিডিওটা বগুড়ার ওই পাশে যে স্টার্ট করব, কারণ কি এখনও জানি না আপনারা দেখতে পাচ্ছেন কেমন, ভালো কুয়াশা আছে এবং অন্ধকার, তো বাসা থেকে অনেক কষ্টের একটা বিদায়, 2-3 দিনের জন্য আসছিলাম, এই সময়টা খুব খারাপ লাগে, তো যাচ্ছিলাম। সকাল 6টার সময় বাসা থেকে বের হয়েছি, ঠিক 6টা 5টার সময় ঘুম থেকে উঠছিলাম, রেডি হইতে হইতে আরও 1 ঘন্টা, আক্কেলপুর গোপীনাথপুর হয়ে বগুড়া চারমাথা, দুপচাচিয়া হয়ে বগুড়া চারমাথা হয়ে তারপর ঢাকার উদ্দেশ্য রওনা। তো মধ্যে দেখলেন আপনারা পুলিশ ভাইয়েরা আমাকে চেকিং করার জন্য দাঁড় করাইছিল, সামনে যাওয়ার কথা হবে, চলেন রাইডিংয়ে মনোযোগ দেই। অনেক ঠান্ডা লাগতেছে ভাই, ঢাকায় কি অবস্থা জানি না, 3 দিন আগে বাড়ছে এত শীত ছিল না, কিন্তু এদিকে অনেক শীত আমাদের এদিকে, যেহেতু উত্তরবঙ্গে এদিকে একটু শীত পড়েই আগে থেকেই, তো চলেন সামনে যেয়ে কথা হবে। আসলে ঘুম ধরতেছে, ভাবলাম যে আপনাদের সাথে একটু বকবক করি। অলরেডি প্রায় 100 কিলো চালাই ফেলছি, 2 কিলোমিটার কম 100 কিলো, 2 ঘন্টায় জয়পুরহাট থেকে প্রায় 100 কিলো চালায় আসলাম, তো এখনও 150 কিলো চালাইতে হবে, তবে বাসায় পৌঁছাইতে পারবো, ঢাকার বাসায়। মানে রাস্তাটার সমস্যা হয়েছে কি, যেহেতু কাজ চলতেছে ফোর লেনের, এক পাশে খোলা এক পাশে বন্ধ, এক পাশে বন্ধ এক পাশে খোলা, এভাবে চালায় চালায় যেতে হচ্ছে, যার কারণে সময়টা বেশি লেগে যাচ্ছে, কষ্ট, অনেক ভাঙা চূড়া, কোন জায়গায় ভাঙা কোন জায়গায় গর্ত কিছুই বলতে পারবেন না, এমন একটা অবস্থা। ঠিক আছে, এই জন্য আসলে সময়টা বেশি লাগতেছে, এবং এই রাস্তাটা ফোর লেনের হয়ে গেলে তো তখন কথাই নেই, তখন আগুন হবে আগুন, তখন এই ঢাকা রংপুর মহাসড়কটা হয়ে যাবে মনে করেন মা এক্সপ্রেস ওয়ের মতো, জায়গায় জায়গায় এরকম ফ্লাইওভার দিছে, মানে যেসব মোড়ে মোড়ে। এই তো এখন বাজে 8টা, মোটামুটি 100 কিলো চলে আসছে 2 ঘন্টায়, আর 150 কিলো, তো ঠিক 2 ঘন্টায় চলে যেতে পারবো আশা করা যায়, উপরওয়ালা যদি নেয়, কারণ ওইদিকে তো আবার এলেঙ্গার পর থেকে হলো ফোর লেনের রাস্তা, তো ওইদিক দিয়ে মোটামুটি একটু টানা যাবে, যদি জ্যাম না পড়ে কোনো অনাকাঙ্ক্ষিত কিছু না হইলে। জয়পুরহাট থেকে 2 ঘন্টা 44 মিনিটে যমুনা সেতু, ইস রাস্তাটা যদি ভালো হইতো আমাদের ওই সিরাজগঞ্জ থেকে একবার বগুড়া পর্যন্ত মেবি 1.5 ঘন্টা লাগবে যদি রাস্তা ভালো থাকে। আমার আবার আজকে অফিসে যেতে হবে, লেঙ্গার রাস্তায় এখন ফোর লেন, সোজাসুজি টানো, কোনো কথা নাই,
এখান থেকে এখনো ঢাকা দেখাচ্ছে 107 কিলো। ওরে বাবা, 107 কিলো। তো এবার টানার পালা, আপাতত আপনারা একটুকে দেখেন, পরে আবার সামনে যায় কথা হবে। আমি এখন এলাঙ্গা টু চন্দ্রা যে হাইওয়ে রোডটা, এই রোডে আছি। গাড়ি আমার 110-এ, দেখেন সামনে পাটনা এক্সপ্রেস, তাহলে উনি কত স্পিডে আছে। টান হবে, টান টান। এরকম রোডটা যদি পুরোটা আমার ঢাকা থেকে জয়পুরহাট হইতো, দিনের ভিতরে দুইবার যাওয়া আসা করা যেত আর কি। মানে একবার যাইতাম, আবার আরেক আবার আইতাম। তোমার গাড়ি 110, তাহলে কি স্পিডে টানতেছে পাবনা এক্সপ্রেস। তাহলে পাবনা এক্সপ্রেস, বাবা, তুন্দার একটা টান। মোটামুটি 4 ঘন্টা 10 মিনিটে আমি জয়পুরহাট থেকে ঢাকায় পৌঁছাইলাম আমার বাসায়। মানে এটা ধরতে গেলে আমার কাছে একটা নিউ রেকর্ড, কারণ কি এর আগে আমি যখন জয়পুরহাট থেকে ঢাকায় আসছিলাম, আমার টাইম লাগছিল, ওটাও খুব তাড়াহুড়া করে আসছিলাম, ওই দিন টাইম লাগছিল 4 ঘন্টা প্রায় 40 মিনিট, 35-40 মিনিটের মতো লাগছিল। তবে আজকে আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায়, কি ভাই, ওই দিক দিয়ে একটু ঘুরে গেলেই কিন্তু হয়, তারপর রং রোড দিয়ে আসাই লাগবে তাদের। তো আপনাদের দোয়া এবং আশীর্বাদে ঠিক 4 ঘন্টা 10 মিনিটে আমি খুব সহি সালামতে সুস্থভাবে আমি বাসায় পৌঁছাইলাম। জার্নিটার কথা বলা যায় যে আসলে একটু বেশি প্যারাই নিয়েছি, আইসা অফিস করব, তো এই কারণে। যদি আবার ওদিকে 5:30টার দিক বাসা থেকে বের হইতাম, তাহলে আবার একটু রিল্যাক্স আসতে পারতাম আর কি। 5:30-5:30 ভিতরে যদি বের হইতাম, তাহলে রিল্যাক্স আসতে পারতাম, কিন্তু রিল্যাক্সটা হয় না, কিন্তু আসছি। রেস্ট যেটা দেওয়ার দরকার, রেস্টটা কম দেওয়া হয়েছে, কারণ কি মাত্র একটা স্টপেজ দিয়েছিলাম সিরাজগঞ্জের এখানে, তারপর আর কোনো স্টপেজ দেই নাই, এই আর কি। যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেল থেকে দেখে থাকলে ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ভিডিও অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার তো মাস্ট মাস্ট করবেনই। অনেক 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 ভালো থাকবেন, দেখা হচ্ছে সামনের ভিডিওতে, সেই পর্যন্ত বাই বাই।